আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وَأَزْوَاجِهِ وَذُرِّيَّاتِهِ وَأَهْلِ بَيْتِهِ أَجْمَعِينَ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فِي كَلَامِهِ الْعَظِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُ قَوْلِي وَقَالَ أَيْضًا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ وَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَيْضًا فِي كَلَامِهِ إِنَّمَا أَمْرُهُ إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون وقال الله عز وجل أيضا في كلامه إن الأبرار لفي نعيم وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى أَيْضًا فِي كَلَامِهِ هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحَبَّ سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ قال النبي صلى الله عليه وسلم الرجل مع من أحب وقال أيضا من تشبه بقوم فهو منه أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد میرے محترم دوست اور بزرگو اللہ پاک اللہ کو شکریہ تینی আমাদের কে বড় ভালোবেসে সৃষ্টির সেরা মানুষ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন,
ইমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন। অর ইমানদারের ঘরে পাঠিয়ে দিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এরকম দয়ালু যিনি দাতা তিনি হলেন আল্লাহ। যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না, আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কেউ পায় নাই আর আমি পাব না। এসব বিষয়ে গত দিনে কথা হয়ে গেছে, হ্যাঁ না না হয়ে গেছে না, এই জন্য একটা কথা আর ঘুরিয়ে বলতে চাচ্ছি না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় ছবি চল, ওখানে শুলে বুঝতে পাবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, লালের গরম আর সবুজের গরম, দাদার গরম আর দিদির গরম, আপনার গরম আর আমার গরম, বাঁশতলায় এলে ফুল নরম, সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। সকলে উচ্চ আওয়াজে বলেন, তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষ, কানা কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মোল্লে সব এক দল, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, কবরে যাওয়ার পরে জানবেন সব মরণ হলে এক জায়গায় হচ্ছে কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, কারণ এখন নাম হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলছে, যাবার সময় দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাস। আমল যদি থাকে তো পাস, আর আমল না থাকলে ইনশাআল্লাহ তোর মুরব্বীদের দিয়ে যাওয়া বাস। এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত, শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কাইনাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতেমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, বিগত দিনে একটা কথা বলে গিয়েছিলাম, কথা শুনবেন, ভালো করে বুঝবেন, আর যেটা বুঝবেন ওটা আমল করবেন না, ওটা এলাকার ভালো আলেমদের কাছে জিজ্ঞাসা করে আমল করবেন। আপনি বুঝে আমল করলে তাতে লস হবে, ভালো হলেও ভুল হবে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, সেজন্যে প্রায় ওলামাদের কাছে শুনি যে আমল থাকলে পাস আর আমল না থাকলে বাস। আল্লাহ কি এরকম কোনো কথা বলেছেন? আল্লাহ কি এরকম কোনো কথা বলেছেন? একবার ওকে জিজ্ঞাসা করা যাক না, কারণ তিনি যেটা বলেছেন ওটা ফাইনাল, আর যে যাই বলুক ওটা ভেজাল কথা, হ্যাঁ না না ভেবে বলবেন। তিনি যেটা বলেছেন ওটা ফাইনাল,
বাকি যে যাই বলুক ওটা হচ্ছে ভেজাল। হ্যাঁ না না, যেটা রাসূল বলেছেন ওটাই অরিজিনাল, আর বাকি যে যা বলছে সব কি ভেজাল। তো আপনারা কোনটা চান, অরিজিনাল না ভেজাল? জোরে বলেন, অরিজিনাল। সত্যি চান না খালি জলসায় বসে চান? সত্যি চান? কথা বলেন আর মাস ঠান্ডা কি বুঝলেন? এ বাবাজিরা সোনারা লালেরা, আল্লাহ যেটা বলেছে তার বিকল্প কখনো হবে না। কারণ কি জানেন? আল্লাহ যেটা বলেছে ওটাই হবে, তার বিকল্প কেন হবে না জানেন? জানেন না, খালি শুনেন বাস। ভাই বারবার বলছি, সেদিনও বলছি আজও বলছি, কথা শুনবেন, বুঝবেন, ভাববেন, রাখবেন। তিনি যেটা বলেছেন, তিনি যেটা বলেছেন ওইটাই হবে, ওইভাবে হবে, মোটেই নড়চড় কেন হবে না? কারণ তিনটে জিনিস আল্লাহর কাছে আছে যেটা পৃথিবীর আর কারো কাছে থাকে না। কথা বললাম তিনটে মুখস্থ করে নেন। আপনাদের কি বলি, একটু ব্যাকে চলে যাচ্ছি। কোরআনে পাকে মোট কত সূরা আছে? 114। প্রত্যেকটি সূরার একটা নাম আছে, হ্যাঁ না না। সূরা নামাল মানে পিঁপড়ের গল্প, সূরা বাকার মানে গরুর গল্প, সূরা নিসা মানে মেয়ে ছেলের গল্প, কথা বোঝেন না? সূরা আলে ইমরান তো ইমরানের গল্প, সূরা ইউসুফ তো ভেতরে ইউসুফের গল্প, সূরা ইব্রাহিম তো ভেতরে ইব্রাহিমের গল্প, কথা বোঝেন নাই? সূরা কামার তো ভেতরে কামারের গল্প। একটা সূরা আছে কোরআন শরীফে যেটার নাম হচ্ছে সূরা ইখলাস, আছে? আচ্ছা, আজ্ঞা সব আজ্ঞা সব পিছনে কেন বলছো মূল সব যত সব ভেজাল মাল সব কি বললেন জি? একটা সূরা আছে কোরআন শরীফে, সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। গোটা সুর বাবু পাথরে বসলে হবে না তো, ভুল করছেন, যদি কষ্ট হয় একটু ঘুরে ছড়ান, কেননা ওলামাদের দিকে পা ছড়ানো মানে আল্লাহ মাফ করুক। আমি বলে দিলাম, বুঝিয়ে দিচ্ছি, এটা একরকম কাবার দিকে পা ছড়ানো ঠিক না, কোরআনের দিকে পা ছড়ানো ঠিক না। আপনি বয়স্ক মানুষ, আমার বড় ভাই, সমান করে বললাম, ভাই ভাই ঠিক করে। তো মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই সূরাটার নাম হলো সূরা ইখলাস। আচ্ছা, গোটা সূরাটা পড়ে আপনি দেখান তো ভেতরে ইখলাস কোথায় আছে? নাই। সূরা কোরাইশের ভেতরে কোরাইশ আছে, সূরা নাসের ভেতরে নাস আছে, ফালাকের ভেতরে ফালাক আছে, আছে না? কিন্তু ইখলাসের ভেতরে ইখলাস কই? সারা জীবন তো জলসা শুনেছেন, ইখলাসের সঙ্গে যদি একটা খেজুর দান করে অহুত পাহাড় সমান নাকি পাবে সমান। তো বলছে ওই ইখলাস কোন জিনিসের নাম? বলছে ওখানেই তো বাস, আগে বললে বলতাম না, ওই ইখলাসটাই জানে না, এজন্য মেরে মতো জানা দরকার। কথা বুঝে এসছে? বুঝে এসছে? এজন্য বিগত দিনে দুদিন তিন দিন আগে যখন তখন বলে গেছিলাম আমি যে এখান থেকে ধর্ম শিখে যাওয়া, আর আমি যেটাকে ধর্ম মনে করে চলি ওটা সত্যি কি ধর্ম, ওটা এখান থেকে দেখে যাওয়া। যদি ধর্ম হয় তো আমল করুন, আর ধর্ম না হলে বর্জন করুন, তারই লাভ। বাস কথা বাড়িয়ে লাভ নেই, শুনে নেবারে। তো সূরা ইখলাস, এই সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস, কিন্তু ভেতরে ইখলাসের কোনো শব্দ নাই। হলো কি করে? বোঝা গেল কি? ওই শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু মিলিয়ে পাঞ্চ করলে এর নাম বার হয় ইখলাস। এর নাম কি বার হয়? যদি বলে ইখলাস। সূরাটা কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লম ইয়ালিদ ওয়ালম ইউলাদ ওয়ালম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি বুঝেছেন বলেন?
কিছু বুঝেছেন বলে এটা তো সারা জীবন পড়েন বোঝেন নাই। এই জন্য আমি আগের দিনে বলে গিয়েছিলাম যে আল্লাহ পাকের নবী বলছেন কোন আলিমান আলিম হও তবে বুঝবে। কী হলে বুঝবে বলো, জোরে বলো, আলিম হলে বুঝবে, আলিম না হলে বুঝবে না। আর একটা কথা সেদিন বলে গিয়েছিলাম আবার মনে করিয়ে দিচ্ছি, আলিম সাজা সহজ, আলিম হওয়াটা সহজ না। পীর সাজা সহজ, পীর হওয়াটা সহজ না। বক্তা সাজা সহজ, বক্তা হওয়াটা সহজ না। এগুলো ধীরে ধীরে বসতে হয়, বুঝতে হয়। এজন্যে বিশিষ্ট আল্লাহওয়ালাদের মজলিসে গিয়ে খানকাতে বসতে হয়, ওখানে গেলে একটা একটা করে বলা যায়। এটা তো জলসা, অতটা বলা সম্ভব না।